পথের ধারে পড়ে থাকা করোনা মোকাবিলায় ব্যবহৃত পিপিই কিটের মতো পোশাক পরে থাকাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার অন্তর্গত জোয়ানিয়া গ্রাম পঞ্চায়েতের বোয়ালিয়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দিন পথের ধারে পিপিই কিটের মতো তিনটি সাদা রঙের পোশাক পরে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। প্রাথমিকভাবে বিষয়টি গুরুত্ব না দিলেও এদিন সন্ধ্যা নাগাদ পরে থাকা ওই পোশাকগুলো করোনা মোকাবিলায় ব্যবহৃত পোশাক কিনা তা মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। এরপর স্থানীয় বাসিন্দারা প্রশাসনকে খবর দেয়। নদিয়ার কৃষ্ণনগর থেকে অর্ণব মজুমদারের রিপোর্ট, স্টিং নিউজ। বাড়ির কামাজ থেকে জাকার মাইতে মাইতে সব গেল গাড়ি, এবার গরু নিয়ে এসে গেছে, ডিগ্রি দিয়ে দেখি খানিক বাদে ওই করে তেকি দেখি দেখে এইগুলো সব ছড়ানো, দেখার মন কি হবে। এবার যেটা শোনা যাচ্ছে সবাই আতঙ্ক তো হবে, একটা ভয় জিনিস এরা আমরা কোনোদিন দেখিনি। হ্যাঁ, নিজে দেখি তো মাঠ থেকে বাড়ি যাচ্ছিলাম, দিয়ে দেখি এখানে সব পরে রয়েছে। এবারে আমার যে ভাইরাসের জিনিস এখানে সব রয়েছে, এ কারা ফেলে গেল। তারপর শুনছি যে এখান থেকে গাড়ি গিয়েছে, গাড়ি যাওয়ার পর এখানে ফেলে দিয়ে গেছে, ফেলে দিয়ে গেছে। এবারই তো এখন তো ভাইরাসের ব্যাপার, এখন তো কিছু সরানো নামানোর ব্যবস্থা নিতে হবে। আমরা আবার পাড়ায় গিয়ে বলছি যে তাহলে না হতে পারে, এখনো অন্য পুরোনো পুরানো পুরিয়ে দিতে হবে না যে ব্যবস্থা করে। তাছাড়া এখানে কেউ পথ নেই, কেরোসিন তেল দিয়ে ধরলে পুরিয়ে দিতে হবে। এখন যদি কোনো ব্যবস্থা না থাকে, প্রশাসন না আসে, লাইনটা নিতে হবে আমাদের, এছাড়া আমাদের পথ নেই। থানায় ফোন করা হয়েছিল, হয়তো আসিনি এখনো, এখনো পর্যন্ত। এই তো ব্যাপার। যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।